চুয়াডাঙ্গায় নানা আয়োজনে যুবলীগের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা 12টায় দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জাতীয় সংসদের হুইপ সুলাইমান হক জোয়ারদার সেলুন এমপির নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। একইভাবে চুয়াডাঙ্গা দুই আসনের জাতীয় সংসদ সদস্য হাজী আলী আজগারের নেতৃত্বে যুবলীগের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, আজ বাংলাদেশে যত উন্নতি হচ্ছে, বর্তমান সরকার আবার ক্ষমতায় এলে এই উন্নতি অব্যাহত থাকবে। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আরো যে ভাতাগুলো আছে সেই ভাতাভোগি নিয়ে যখন অনুষ্ঠান করছি, সেটা অভূতপূর্ব একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমি লাস্ট এটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা যেটা বলেছে সেটাই কিন্তু করে। আমি শুধু এতটুকু আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সবাই মিলে প্রবেশ করে সেখান থেকে মুক্তিযুদ্ধ করতে শিখেছিলাম, মুক্তিযোদ্ধা হয়েছিলাম, এই জাতির মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে পেরেছিলাম, ছাত্রলীগ করেছিলাম। চুয়াডাঙ্গা থেকে আব্দুর রহমানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।